তো ফ্রেন্ডস, দ্য গাইড সুজয় চ্যানেলের ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি সুজয়, আজ খুঁজতে এসেছি বেজি, যাকে ইংলিশে মঙ্গুস বলে বা তোমরা যেটাকে নেউলা বলে চেনো। সেই সাপে নেউলের সম্পর্কে যে সেই নেউলা, সেইটা খুঁজতে এসেছি আজকে। দেখতেই পাচ্ছ, শুনেছি এখানে নাকি গতকাল একটা বেজি দেখা গেছে, তো সেই বেজির সন্ধানে এসেছি। যাই না খুঁজে পাবো কিনা, চলো আমার সঙ্গে ঘুরে দেখি, বিভিন্ন জায়গায় যাবো, তো বেজি আমাদের খুঁজে বের করতেই হবে। তোমাদের আজকে বেজি আমি দেখাবো যে বেজি গ্রাম অঞ্চলে এখনও দেখা যায়, শহরের দিকে প্রায় হারিয়ে গেছে বলতে গেলে হয়, কিন্তু আমরা এখনও বেজি দেখতে পাচ্ছি। তো চলো আজকে এই বেজি আমরা খুঁজে বের করব, চলো শুরু করা যাক। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, সাপে নেউলে সম্পর্ক। আমরা প্রায়শই সিনেমার পর্দায় বা বাস্তবে সাপের সঙ্গে এই বেজিদের একটা লড়াইয়ের দৃশ্য দেখে থাকি। তা সেই বেজি হঠাৎ করে চোখের সামনে পড়ে গেল, তাকে ক্যামেরা বন্দি করতে দ্বিতীয়বার ভাবিনি। তারই কিছু ছোট্ট ক্লিপ তোমাদের জন্য আজকে রইল। তা সেই বেজির সন্ধানে ঘুরতে ঘুরতে চলে এসেছি পুকুর পাড়ে। প্রাকৃতিক দৃশ্য অসামান্য, ভাবলাম এটাকে ক্যামেরা বন্দি করে তার সঙ্গে যদি বেজি পাওয়া যায় তাহলে তো উপরি পাও না। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বেজি তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলো না। কিন্তু দেখা যাক, বুঝতে তো আমাদের হবে, বেজি তোমাদের আজকে আমি দেখাবোই। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, নাহলে কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ অর্থাৎ বেজি মিস করে যাবে, বেজি কিন্তু মিস করে যাবে। মঙ্গুস, কার্নিভোরা বর্গের ছোট মাংসাশী স্থলচর স্তন্যপায়ী প্রাণী হলো এই বেজি। চটপটে ও কৌশলী এই স্তন্যপায়ীদের শরীর ও মুখ লম্বা, পা ছোট, কানও ছোট ও গোলাকার এবং ঝপালো লম্বা লেজ। এরা মোটেই সর্প সহিষ্ণু নয়। চটপটে, কৌশলী ও শরীরের নিবিড় লোমের জন্যই সর্পদংশন এরা এড়াতে পারে। বড় বেজি গোক্রো সাপ সহ নানা জাতের সাপ শিকারে দক্ষ। এরা সাপকে ছোবল মারতে প্ররোচিত করে এবং কৌশলে দংশন এড়াতে পারে। অন্তপর সাপ ক্লান্ত হয়ে পড়লে বেজি সাপের মাথা কামড়ে ধরে এবং ভেঙে ফেলে। ছোবল এড়াতে শিখতে গিয়ে অল্প বয়সী বেজিরা অনেক সময় সর্পদংশনে মারাও যায়। সাপের বিষ পেটে গেলেও বেজির কোনো বিশেষ ক্ষতি হয় না, কারণ এরা সাপের মাথাসহ বিষগ্রন্থি খেতে পারে। বর্তমানে প্রজাতিটি বিপদগ্রস্ত, আবাসভূমি ধ্বংস ও ক্ষতিকর প্রাণী হিসাবে নিধনই বিপন্নতার কারণ। ভারত ছাড়াও বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, ইরাক এবং তুরস্কে বেজি পাওয়া যায়। তো বন্ধুরা, এই বেজিটি দেখে তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই একটা লাইক করো, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আমার চ্যানেলে এই ধরনের অনেক ভিডিও রয়েছে, চাইলে দেখতে পারো, তার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তাই ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে তোমাদের মূল্যবান সাবস্ক্রাইবটা অবশ্যই করো।